আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالاً كثيراً ونساءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুরিটোলা যুব সমাজ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি
অত্র এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মোবারকময় দিনই মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সাথে শরীক হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। তবে আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা গিয়েছে যে আপনাদের মধ্যে ক্লান্তি এসে গেছে মনে হয়, একটু আওয়াজ ক্ষীণ, ক্ষুধা বেড়ে গেছে, কেন রাতও বেশি হয়ে গেছে, মনে হয় ক্ষুধাও বেড়ে গেছে, এই জন্য আওয়াজ একটু কম হয়েছে। তাহলে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার বোঝা গেছে ক্ষুধা লাগলেও ইমানি পাওয়ার, ইমানি শক্তি এখনও মজবুত আছে ইনশাআল্লাহ। এই জন্য মুমিনের যত ক্ষুধাই লাগুক, মুমিনের সবচেয়ে বড় পাওয়ার, বড় শক্তি হইল ইমান। ইমান যদি ঠিক থাকে, ইমান যদি মজবুত থাকে, তাহলে ঝড় তুফান বিপদ আপদ যাই আসুক, মুমিনের সামনে কোনো কিছুই বিপদ হিসাবে সমস্যা হিসাবে মনে হয় না। আলহামদুলিল্লাহ, আজকের এই মোবারকময় মাহফিল দুইটি আলাদা বৈশিষ্ট্য আছে। একটি বৈশিষ্ট্য হল আজকের এই মাহফিলে যারা আলোচনা করেছেন এবং যারা করবেন তারা শুধুমাত্র কোরআনে কারিম এবং সহি হাদিস থেকে আলোচনা করবেন এবং করেছেন, এখানে কোনো পুঁথি, কোনো গান, কোনো মিথ্যা গল্প কাহিনী, আজগুবি গল্প কাহিনী, মনসুর হাল্লাজের কাহিনী, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, মা ফাতেমা আমি কি তোর বোন ছিলাম না রে, এই জাতীয় কিচ্ছা কাহিনীর ওয়াজ এখানে হয় নাই এবং হবেও না ইনশাআল্লাহ। এই দিক থেকে এই মাহফিল অধিক বরকতময় দুনিয়ার এই দেশের অন্য অন্য মাহফিলের চাইতে, যেহেতু এই মাহফিল কোরআন এবং সহি হাদিসের মাহফিল, কোরআন এবং সুন্নার মাহফিল, এজন্য এই মাহফিলের আলাদা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হল আমরা সারা দেশে যত জায়গায় মাহফিল করি সব জায়গায় আমাদের শ্রোতা দর্শক থাকে সামনের দিকে, আর এই জায়গায় শ্রোতা দর্শক সাইড দিকে, সামনের দিকেও আছেন, ডান দিকেও আছেন, বাম দিকেও আছেন, তাহলে ছায়ার দিক আবার ছাদেও আছে, বিভিন্ন দিক ব্যাপী আমাদের শ্রোতা দর্শক আছেন, এটা এই মাহফিলের দ্বিতীয় আরেকটা বিশেষ বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা আমাদের ওলামায়ে কেরাম এই পর্যন্ত করেছেন, যেই আলোচনাগুলো হয়েছে এগুলো যদি আমরা আমল করি এগুলোই আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের জন্য যথেষ্ট হবে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে একটি বিষয়ভিত্তিক সামান্য কিছু কথাবার্তা বলবো, এরপরে আরও বিজ্ঞ ওলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হল আল উসুল আস সালাসা, অর্থাৎ উসুলে সালাসা, তিনটি গুরুত্বপূর্ণ উসুল, যেটি আমাদের দেশে একেবারে অজানা বিষয়, আমাদের দেশের আলেম ওলামারাও এই বিষয়টি অনেকেই জানেন না, অথচ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তা আমরা এই বিষয়ে আলোচনা করতে গেলে, এই বিষয়ে একটু ক্লাস নিতে গেলে সংক্ষিপ্ত সময়ের ক্লাস, তো এই ক্লাসে মাঝে মাঝে কিছু আপনাদেরকে জিজ্ঞাসা করব, তা আপনারা একটু জবাব দিতে রাজি আছেন? যদি মনে করেন যে আবার যে হুজুর আমাদের এখানে শায়েখ আসছেন এখন আমাদেরকে আবার প্রশ্ন করে, এটা তো বেয়াদবি মনে হয়, এই জন্য বেয়াদবি মনে না করে মাঝে মাঝে জিজ্ঞাসা করলে কিছু কথা বলবেন, তাহলে বোঝা যাবে আমার কথা আপনারা বুঝতেছেন, আপনাদের কথা আমি বুঝতেছি।
আর বর্তমান জমানা হলো সৃজনশীলের জমানা। এখন আর আগের অ্যানালগ জমানা নাই, এখন ডিজিটাল জমানা। এখন সৃজনশীল প্রশ্ন, এখন আপনাদেরকে যে আলোচনা করব সেখানে তার ভিতর থেকে জিজ্ঞাসা করব, কিন্তু আপনি আনসারটা বের করে দিবেন, তাহলে বুঝব যে আপনি সৃজনশীলে অভ্যস্ত এবং আমার আলোচনা মোটামুটি ভালো করে বুঝতেছেন। কি রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমেই বলেন যে আমার আপনার সকলের গন্তব্যস্থল কোন দিকে? আমাদের সর্বশেষ লাস্টের গন্তব্যস্থল কোন পর্যন্ত? জি, তো সামনের দিকে ডান দিকে পাচ্ছে, বাম দিকে কিছু বলে না দেখি। আমাদের সর্বশেষ গন্তব্যস্থল হল আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে লক্ষ্য করে বলেন আল্লাহ কুমুত্তাকাসুর। দুনিয়ার মানুষ জেনে রাখো, দুনিয়ার একটা বড় বৈশিষ্ট্য হলো দুনিয়াতে মানুষ তাকাসুরের দিকে লক্ষ্য করে। দুনিয়ার মানুষ তার সম্পদ বাড়ানোর জন্য চেষ্টা করে, দুনিয়ার মানুষ তার ক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করে, তার প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য সার্বক্ষণিক চেষ্টায় নিমগ্ন থাকে। দুনিয়ার কোনো মানুষ চায় না তার প্রভাব প্রতিপত্তি কমে যাক, তার শক্তি কমে যাক, তার ক্ষমতা কমে যাক, তার সম্পদ কমে যাক, তার ব্যবসা বাণিজ্য কমে যাক। সব মানুষ শুধু আরেকজনের থেকে বাড়াইতে চায়, বাড়াইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্রতিযোগিতা করতে 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 এক জায়গায় গিয়ে তোমাকে থেমে যাইতে হবে, ওই জায়গাটার নাম হলো হাত্তা জুরতুমুল মাকাবির, ওই জায়গাটার নাম হলো কবরস্থান। আল্লাহু আকবার। যেই কবরস্থানে গিয়ে আমাদের দৌড় শেষ হয়, এর থেকে আর সামনের দিকে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না। তাহলে আমার আপনার দৌড় কোন পর্যন্ত? আমার আপনার দৌড়টা কোন পর্যন্ত? কবরস্থান পর্যন্ত। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে মোল্লার দৌড় কোন পর্যন্ত? মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত। আপনি কিন্তু মোল্লা থেকে অনেক ছালাক, অনেক পণ্ডিত, অনেক কিছু বুঝেন, নিজেকে অনেক বুদ্ধিমান মনে করেন, কিন্তু আপনি দৌড়াইতে দৌড়াইতে সর্বশেষ গিয়ে যেখানে থামলেন সেই জায়গা হলো কবরস্থান। আপনার আমার দৌড় হলো কবরস্থান পর্যন্ত, মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত। এবার বলেন কে বেশি দৌড়াইছে, মোল্লা বেশি দৌড়াইছে না আপনি বেশি দৌড়াইছেন? দৌড়াইলো বেশি কে বলেন তো দেখি, আপনি বেশি দৌড়াইতে পারছেন না মোল্লা বেশি দৌড়াইতে পারছে? কেউ বেশি দৌড়াইতে পারেন নাই। যেখানে মসজিদ সেখানে কবরস্থান, যেখানে কবরস্থান সেখানে মসজিদ। দেখবেন যে কাছাকাছি জায়গা, বেশি দূরে না। যেখানে মসজিদ আছে মসজিদ থেকে কিছু আশেপাশে দেখবেন যে একটা কবরস্থান পাওয়া যাবে। আবার যেখানে একটা কবরস্থান দেখবেন বুঝবেন যে পাশে একটা মসজিদ আছে। মানতেকের একটা যুক্তি আছে, মানতেকের যুক্তিবিদ্যার ভাষায়, লজিকের ভাষায় কয়, কোনো জায়গায় দূরে যদি ধোঁয়া দেখা যায় ওই ধোঁয়াটা হলো আগুনের আলামত। উপরে ধোঁয়া দেখা যাচ্ছে বুঝতে হবে ওই জায়গায় কোথাও না কোথাও আগুন আছে। আগুন কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি? ধোঁয়া। ধোঁয়া দেখলে বুঝতে হবে ওই জায়গায় আগুন আছে। ঠিক একই রকম কোনো জায়গায় যদি কবরস্থান দেখেন বুঝবেন যে এর আশেপাশে মসজিদ পাওয়া যাবে। আর যদি কোনো জায়গায় মসজিদ দেখেন বুঝবেন যে আশেপাশে কোনো জায়গায় কবরস্থানও আছে। কারণ আমাদের জাতীয় কবি বলে গেছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। তাহলে এই জাতি, যেই জাতি মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, তো ওই জাতির অনুসারেই তো মসজিদের পাশে কবরস্থান থাকবেই, থাকবে না? কারণ জাতীয় কবি বলে গেছে। তো এই জন্য বাংলাদেশের সর্বত্র দেখবেন যে যেখানে মসজিদ সেখানে কবর। তাহলে একজন মোল্লা দৌড়াইতে পারলো মসজিদ পর্যন্ত, আপনি কিন্তু তার থেকে বেশি দৌড়াইতে পারেন নাই, আপনার দৌড় এর কাছাকাছি প্রায়। এই জন্য আমার ভাইয়েরা বোনেরা, মোল্লারে দোষ দিয়ে লাভ নাই, আপনিও আর বেশি কিছু দৌড়াইতে পারবেন না, আপনিও এর কাছাকাছি দৌড়াইবেন। আচ্ছা, দৌড়াই গেলেন কবরস্থানে। কবরস্থানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এক পরীক্ষার ব্যবস্থা রাখছেন। পরীক্ষা আছে না? পরীক্ষা কয়টা দিতে হবে বলেন দেখি? পরীক্ষা মোট
তিনটা মাশাল্লাহ। এখানকার ভাইয়েরা তো দেখি খুব মেধাবী স্টুডেন্ট, আজকে খুব মেধাবী পাওয়া গেছে, সব জানে দেখি স্টুডেন্ট। তাহলে বোঝা গেল ক্লাস খুব চমৎকার ক্লাস হবে, স্টুডেন্ট যেহেতু সবে জানে, স্টুডেন্টও মেধাবী, এরকম স্টুডেন্ট পাওয়া মুশকিল। অনেক জায়গায় জিজ্ঞাসা করলে কিছু বাইরেটা মুখে দিই। তাহলে পরীক্ষা কয়টা? একটা হলো প্রিলিমিনারি, একটা হলো ফাইনাল, একটা হলো ভাইবা। মাস্টার্স পরীক্ষা দিচ্ছেন না আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, প্রথম এম এ প্রিলিমিনারি দিতে হয়, তারপরে এম এ ফাইনাল দিতে হয়, তারপরে ভাইবা দিতে হয়, মৌখিক পরীক্ষা দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য তিনটা পরীক্ষার ব্যবস্থা রেখেছেন। এক নম্বরে কবরে আসার সাথে সাথে পরীক্ষার হলে একটা পরীক্ষা শুরু হয়, ওই পরীক্ষাটা হলো প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষা যদি আপনি পাশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরীক্ষার ব্যবস্থা রাখছেন, সেটা হলো হাশরের ময়দানে, সেটা হলো ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, আল্লাহ রাব্বুল আলামিন শেষে একটা ভাইবা নেবেন আপনার সাথে। তাহলে বোঝা গেল প্রথমটায় পাশ করলে দ্বিতীয়টা দিবেন, দ্বিতীয়টা পাশ করলে তৃতীয়টা দিবেন, কিন্তু প্রথমটা যদি ফেল করে বসে থাকেন দ্বিতীয়টা দেওয়ার কোনো সুযোগ নাই, দ্বিতীয়টায় যদি ফেল করেন তৃতীয়টায় দেওয়ার কোনো সুযোগ নাই। বিসিএস পরীক্ষা দিচ্ছেন, প্রথম প্রিলিমিনারি দিচ্ছেন, প্রিলিমিনারিতে ফেল করে বসে আছেন, ফাইনাল পরীক্ষা দেওয়ার অনুমতি পাইবেন নাকি? ফাইনাল পরীক্ষা দিচ্ছেন, ফাইনালে পাশ করেন নাই, ভাইবা দেওয়ার অনুমতি পাইবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনার আমার জন্য সামনে তিনটা পরীক্ষার ব্যবস্থা করে রেখেছেন। এই পরীক্ষাগুলো অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠোর। সর্বপ্রথম যেই পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা হবে কবরে, ওই কবরস্থানে। এই পরীক্ষার রুটিন পাইছেন নাকি? আপনারা রুটিন পাইছেন এই পরীক্ষার? কোন দিন কোন সাবজেক্ট এটা পাইছেন? কয় তারিখে পরীক্ষা? তারিখ নাই। এটা এমন এক পরীক্ষা যেই পরীক্ষার কোনো নির্দিষ্ট তারিখ নাই, টাইম নাই। এই পরীক্ষার রাতেও শুরু হইতে পারে, রাত ১২টায়ও শুরু হইতে পারে, দিনের ১২টায়ও শুরু হইতে পারে, সকালেও শুরু হইতে পারে, বিকালেও শুরু হইতে পারে, যে কোনো মাসের যে কোনো তারিখে শুরু হইতে পারে, শুক্রবারও শুরু হইতে পারে, শনিবারও শুরু হইতে পারে, মঙ্গলবারও শুরু হইতে পারে, যেই কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দেশে শুরু হয়ে যেতে পারে। আপনি ঢাকা শহরের মানুষ, আপনার পরীক্ষা চট্টগ্রামেও শুরু হয়ে যেতে পারে। আপনি চট্টগ্রামের মানুষ, আপনার পরীক্ষা রংপুর দিনাজপুরেও হইতে পারে। কোন সেন্টারে হবে, কোন জায়গায় হবে, কখন হবে, কোনো কিছু জানা যায় না। আচ্ছা, এবার বলেন দেখি এই পরীক্ষা কয় সাবজেক্টের পরীক্ষা? সাবজেক্ট কয়টা? আল্লাহ আকবার, সব জানে দেখি। পরীক্ষার সাবজেক্ট হইল তিনটা। এই সাবজেক্টগুলোর নাম বলেন দেখি, তিনটা সাবজেক্টের নাম বলেন। আমরা যখন ভাইবা নিতে যাই, প্রথমে স্টুডেন্টকে বলি তুমি যে পরীক্ষাগুলো দিছো এগুলোর নাম বলো, শিরোনামগুলো বলো। তাহলে তিন সাবজেক্টের নাম বলতে হবে না? যে প্রথম সাবজেক্টের নাম কি, ফার্স্ট পেপারের নাম কি? ফার্স্ট পেপারের নাম মারাব্বুকা, না মারাব্বুকা হইলো কোশ্চেন। সাবজেক্টের নাম হলো মারেফাতুর রব, সাবজেক্টের নাম মনে রাখবেন, সাবজেক্টের নাম হলো মারেফাতুর রব। দুই নম্বর দ্বিতীয় পত্র সেকেন্ড পার্টের নাম হলো মারেফাতুদ্দিন, তিন নম্বর পত্রের নাম হলো মারেফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা সাবজেক্টের পরীক্ষা, একটা রব সম্পর্কে পরীক্ষা, একটা দিন সম্পর্কে পরীক্ষা, আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরীক্ষা। তিন সাবজেক্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র তিনটা প্রশ্ন করবেন। প্রশ্ন কয়টা বলেন দেখি, কি কি প্রশ্ন? আল্লাহ আকবার, দেখা যায় প্রশ্ন সুরিটোলা পর্যন্ত পৌঁছে গেছে, প্রশ্ন এমন আউট হয়েছে সুরিটোলাও চলে আসছে। আপনারাও পাই গেছেন, ডিজিটাল যুগ, এখন সব পরীক্ষার প্রশ্ন তো আগেই ফাঁস হয়ে যায়, সব আউট হয়ে যায়। কবরের পরীক্ষা হবে তিন সাবজেক্টের, কি কি প্রশ্ন আসবে সেই প্রশ্ন সুরিটোলার বাইরে হয়ে গেছেন। আল্লাহ আকবার, তাহলে প্রশ্ন পাওয়া হয়ে গেছে, সাবজেক্টও হয়ে গেছে, এখন যে কোনো মুহূর্তে আমার আপনার সেই পরীক্ষাটাও শুরু হবে। দুনিয়ার যখন সামনে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ থেকে কি পরীক্ষা শুরু হবে? জি না, ১৩ তারিখ থেকে কি পরীক্ষা? এসএসসি পরীক্ষা শুরু হবে।
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আল্লাহর একজন বান্দা দীর্ঘ 10 বছর ধরে 11 বছর ধরে কতগুলো সাবজেক্ট লেখাপড়া করেছে, কত ঘন্টা সময় লেখাপড়া করেছে, কত কোচিং করেছে, কত প্রাইভেট করেছে, কত সময় দিয়েছে, মাত্র 10টা সাবজেক্টের 11টা সাবজেক্টের সামনে পরীক্ষা। আমার আপনার জীবনের যে গুরুত্বপূর্ণ পরীক্ষা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে শুরু হয়ে যাবে, ওই পরীক্ষার প্রশ্নটাও আমরা পেয়ে গেছি, সাবজেক্টের নামও পেয়ে গেছি, প্রশ্নের উত্তরও আমরা পেয়ে গেছি, কিন্তু এই পরীক্ষার জন্য কয় ঘন্টা আমরা ক্লাস করছি, কয় ঘন্টা কোচিং করছি, কয় ঘন্টা প্রাইভেট করছি, কয় ঘন্টা লেখাপড়া করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো, লা ইলাহা ইল্লাল্লাহ জানো, লা ইলাহা ইল্লাল্লাহ শিখো, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, ইমানের ইলম ফরজে আইন করে দিয়েছেন, কিন্তু এই ইলমের খবর নাই, ইমান নিয়ে কোনো ঝগড়াও নাই, ইমান নিয়ে কোনো মারামারিও নাই, ঝগড়া মারামারি যা কিছু আছে সব আমল নিয়ে, ইমানের কোনো খবর নাই, ইমানের মতো গুরুত্বপূর্ণ জিনিসের কোনো খবরে নাই, পরীক্ষার কোনো খবরে নাই, আছে কি নিয়ে, আমল নিয়ে মারামারি আর ঝগড়া। আমল নিয়ে একজন আরেকজনকে ইহুদির দালাল বানায়, একজন আরেকজনকে খ্রিস্টানের দালাল বানায়, একজন আরেকজনকে হিন্দুর দালাল বানায়, একজন আরেকজনকে বৌদ্ধের দালাল বানায়, ঘুরে ফিরে সবাই একজন হলো আরেকজন সব দালাল, একজনে কয় আমি দালাল, আরেকজনে কয় আপনি দালাল, তো মূলত দুজনেই দালাল। দালাল যদি না হয়, উনি যে ইহুদির সাথে লাইন করছে আপনি জানলেন কেমনে, তাহলে ওই ইহুদির সাথে আপনারও যোগাযোগ আছে, যোগাযোগ না হলে আপনি কেমনে জানলেন অমুক অমুক দালাল, কি বলেন? আগে যোগাযোগ আমার আছে, এই জন্য ইহুদি বলে দিছে যে শুনো তুমি শুধু দালাল না আরো দালাল আমাদের আছে, এভাবেই তো জানি তথ্য। তাহলে বোঝা যায় আগে থেকে দালাল আমরা হয়ে আছি, এখন নতুন নতুন কারা হইতেছে ইহুদিরা আমাদেরকে বলে দেয়, না জানলাম কেমনে গায়েবের খবর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের এই পরীক্ষাটার প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ পাক কি সুন্দর করে বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কিন্তু এই কবরের প্রস্তুতির কোনো খবর নাই। আচ্ছা, আবার বলেন ওই পরীক্ষার হলে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা নিবেন কে, পরীক্ষাটা নিবেন কে? পরীক্ষা নিবেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু পরীক্ষার হলে ডিউটি দিবেন দুইজন এক্সামিনার আছে, দুইজন স্যার আসবেন, ওই দুজন স্যারে আপনাদের থেকে পরীক্ষাগুলা নেবেন। এই ডিপার্টমেন্টের যেই স্যারেরা আসবেন, ওই ডিপার্টমেন্টের নাম হলো কিসমু মুনকার ওয়া নাকির, এই ডিপার্টমেন্টের নাম হলো মুনকার নকির ডিপার্টমেন্ট। ইউনিভার্সিটিতে এক একটা ডিপার্টমেন্ট থাকে না, এটা ডিপার্টমেন্ট অফ বাংলা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, এই ডিপার্টমেন্টটার নাম হলো ডিপার্টমেন্ট অফ মুনকার নাকির। এই মুনকার নকির ডিপার্টমেন্টের দুজন স্যার আসবেন, এবার স্যারগুলার বৈশিষ্ট্য শুনেন, প্রশ্ন বুঝেন নাই, কোশ্চেন আপনি বুঝতে পারেন নাই, দুনিয়ার পরীক্ষার হলে যদি প্রশ্ন না বুঝি, কোনো স্যারকে জিজ্ঞাসা করি, স্যার এই প্রশ্নটা কী হবে, এখান দিয়ে বোঝা যাচ্ছে না, এখান দিয়ে একটু পড়ে দেন, এখান দিয়ে একটু শোনাই দেন। কবরে যে দুজন স্যার পরীক্ষা নেওয়ার জন্য আসবেন, একজনে কানে শুনে না, এই স্যারকে যতবার বলেন স্যার এই প্রশ্নটা তো বুঝতে পারি নাই, এখানে কি মার রাব্বুকা হবে নাকি মা অমা দিনুকা হবে, এটার অর্থ কি, এটা তো বুঝলাম না, স্যারেরে যত শতবার বলেন স্যারে কিন্তু কানে শুনে না। আচ্ছা, এই স্যারেরে বাদ দিলাম, এই স্যার কানে শুনে না, আরেক স্যারের কাছে যদি জিজ্ঞাসা করেন স্যার এখানে যে ওয়ামা দিনুকা না ওয়ামান নাবিউকা, প্রশ্নটা তো ভালো করে বুঝতেছে না, ওই স্যারে কিন্তু চোখে দেখে না, ওই স্যার আপনি কি বলবেন আপনার প্রশ্ন পড়ে দিবে স্যারে কিন্তু দেখে না।
আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইজন ডিউটির জন্য স্যার নির্বাচিত করছেন যেই দুই স্যারের একজনে কানে শোনে না, একজনে চোখে দেখে না। সুতরাং ওই দুজনের কাছে আপনি প্রশ্ন না বুঝলেও কোনো জিজ্ঞাসা করার জানার কোনো উপায় আপনি ওই স্যারের কাছ থেকে কোনো সহযোগিতা পাবেন না। ওই পরীক্ষার হলে কোনো মোবাইলের ব্যবস্থাপনা নাই, কোনো টেলিফোনের ব্যবস্থাপনা নাই। যদি প্রশ্ন না বুঝেন, উত্তর দিতে না পারেন, আপনি একটু টেলিফোন করে মোবাইল করে খতিব সাহেবের কাছে জানবেন, মুফতি সাহেবের কাছে জানবেন। এই জানার সুযোগও কিন্তু ওই কবরের মধ্যে নাই। তাহলে সেখানে কোনো প্রকার নকলেরও কোনো সম্ভাবনা নাই। কঠিন এক পরীক্ষা এই কবরের মধ্যে পরীক্ষা। আচ্ছা, এবার বলেন ওই কবরের মধ্যে যেই পরীক্ষাগুলো হবে ওই পরীক্ষার প্রশ্ন কয় সেট হবে? প্রশ্ন কয় সেট? আপনারা কি ক সেটে পরীক্ষা দিবেন, না খ সেটে দিবেন, না গ সেটে দিবেন, বলেন দেখি এবার। পরীক্ষা কয় সেট, প্রশ্নপত্র কয় সেট হবে? পরীক্ষাপত্র, পরীক্ষার প্রশ্ন আমাদের দেশে যখন পরীক্ষা হয় সেট কয়েকটা হয় না? তো কবরের যে পরীক্ষাটা হবে এখানে প্রশ্নপত্রের সেট কয়টা হবে? পরীক্ষার প্রশ্নপত্রের সেট কিন্তু একটা। তাহলে পরীক্ষার প্রশ্ন যদি সেট একটাই হয় তো কবরে হানাফিরা পরীক্ষা দিবে কোন প্রশ্ন কোন সেট দিয়ে? জি, ওই সেটেই পরীক্ষা দিতে হবে। সাফিরা পরীক্ষা দিবে কোন সেটে? মালিকিরা কোন সেটে? হাম্বলিরা কোন সেটে? আলে হাদিসেরা কোন সেটে? পরীক্ষার প্রশ্ন যদি পাঁচটা হইতো যে এক একজন এক এক সেটে পরীক্ষা দিবা, হানাফি হইলে ক সেট, সাফি হইলে খ সেট, মালিকি হইলে গ সেট, হাম্বলি হইলে গ সেট, আহলে হাদিস হইলে উম সেট, এরকম সেট কি কবরে আছে? আল্লাহ আকবার। আল্লাহর বান্দারা যদি এই বিষয়টায় চিন্তা করে, হায়রে আমার কবরের যেই প্রিলিমিনারি পরীক্ষা হবে, বিসিএস পরীক্ষায় যারা অংশগ্রহণ করে তারা মিনিমাম ডিগ্রি পাস করতে হয়, কেউ সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস, কেউ বেসরকারি কলেজ থেকে ডিগ্রি পাস, কেউ প্রাইভেট কলেজ থেকে ডিগ্রি পাস, কেউ ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাস, কেউ পাবলিক ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাস, কিন্তু পরীক্ষার প্রশ্ন কিন্তু একটা। প্রত্যেকের জন্য আলাদা আলাদা পরীক্ষার সেট কিন্তু হয় না। তাহলে আপনি দুনিয়ার মধ্যে কেন রে ভাই আপনি মারামারি করতেছেন, ঝগড়াঝাটি করতেছেন, একজন আর একজনকে ইহুদি বলতেছেন, কাফের বলতেছেন, মুশরিক বলতেছেন, মুনাফেক বলতেছেন? কবরের প্রশ্নটা আপনার যেটা আমারও সেটা সবারই একটা প্রশ্ন। আপনি যেই প্রশ্নে পরীক্ষা দিবেন আমিও তো সেই একই প্রশ্নে পরীক্ষা দিতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ওই পরীক্ষায় কেমনে পাশ করা যায়, কেমনে ভালো করা যায়, কেমনে এ প্লাস পাওয়া যায়, ওইটা নিয়েই তো আমাদের কাজ করা দরকার। দুনিয়ার পরীক্ষাগুলার মধ্যে একবার যদি আপনি থার্ড ক্লাস পান, দ্বিতীয়বার মানোন্নয়ন দিয়ে সেকেন্ড ক্লাস পাওয়া যায়, মানোন্নয়ন দিয়ে ফার্স্ট ক্লাস পাওয়া যায়, আপনি যদি দুনিয়ার পরীক্ষা একবার ফেল করেন আরেকবার পরীক্ষা দিয়ে পাস করা যায়। কিন্তু কবরে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরীক্ষার ব্যবস্থা করেছেন, একবার যদি ফেল করেন দ্বিতীয়বার পাস করার কোনো সুযোগ আল্লাহ পাক রাখেন নাই, কোনো সুযোগ নাই দ্বিতীয়বার পাস করার। তাহলে ওই পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। ওই পরীক্ষার প্রশ্ন হলো তিনটা, তিনটা কি ঈমান সম্পর্কিত না আমল সম্পর্কিত? স্টুডেন্টরা কথা বলে না দেখি, স্টুডেন্ট কি কথা বুঝতেছে না? তিনটা প্রশ্ন, তিনটা কি ঈমান সম্পর্কে না আমল সম্পর্কে? মাশাআল্লাহ, সবাই বুঝে গেছে যে তিনটা কোশ্চেন কিন্তু ঈমান সম্পর্কিত। ওই প্রশ্নপত্রের মধ্যে নাই তুমি সলাত আদায় করছিলে কিনা, এটা আছে নাকি? তুমি যাকাত আদায় করছো কিনা, হজ করছো কিনা, যাকাত দিছো কিনা, তাইলে এগুলো দরকার নাই নাকি? এগুলো দরকার নেই, যেহেতু পরীক্ষায় আসবে না তাহলে আর দরকার কি নাকি? এগুলা পরীক্ষায় কিন্তু আসবে, কিন্তু সেটা ফাইনাল পরীক্ষায় আসবে, ওইটা প্রিলিমিনারিতে আসে নাই। কিন্তু ফাইনাল পরীক্ষার এক নম্বর কোশ্চেনে থাকবে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু।
কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সর্বপ্রথম ফাইনাল পরীক্ষা শুরুই হবে নামাজের প্রশ্ন দিয়ে, সলাতের প্রশ্ন দিয়ে। ওখানে কিন্তু কোশ্চেনগুলা আছে, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলা নাই। তাহলে আগে এই প্রশ্নগুলা দরকার না ওই সলাত দরকার? না হয় নাই। আগে আপনার ইমান দরকার, তারপরে সলাত দরকার। আগে ইমান, তারপরে আমলে সলে। যদি আগে ইমান না হয়, আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু নামাজ আদায় করছে, করে নাই? আব্দুল্লাহ ইবনে উবাই কি বেনামাজি? আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ছে। কার পিছনে নামাজ পড়ছে? আল্লাহ আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করছে। আব্দুল্লাহ ইবনে উবাই যাকাতও দিছে, আব্দুল্লাহ ইবনে উবাই হজও করছে, আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু সাদাকাও করছে, জিহাদেও গেছে। তা আব্দুল্লাহ ইবনে উবাইর তো আমলের কোনো সমস্যা ছিল না, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী কেন? আব্দুল্লাহ ইবনে উবাই নাজাত পাইল না কেন? সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা ইমানে, তার আমলে সমস্যা না, সমস্যা তার কোথায়? ইমানে সমস্যা। আচ্ছা, আবার বলেন আবু জেহেলের কথা বলেন, আবু জেহেলকে চিনেন নাকি? আবু জেহেলকে চিনেন না? আবু জেহেলের বাড়িতে বর্তমানে কি আছে? মাশাআল্লাহ, বাথরুম আছে, টয়লেট আছে, বিশাল টয়লেট। আচ্ছা, ওই আবু জেহেল কোনো আমল করতো কিনা? আবু জেহেল কোনো আমল করতো কিনা? আবু জেহেল শুধু আমল করতো না, অসংখ্য আমল করতো। আবু জেহেল ছিল বাইতুল্লাহর মসজিদে হারামের সভাপতি সাহেব। মসজিদে হারামে এক রাকাত সলাত আদায় করা, এই সুরিটোলা মসজিদে কত রাকাত সলাত আদায় করা সমান? জি, 1,00,000 রাকাতের চেয়ে উত্তম আল্লাহর ঘরের মধ্যে 1 রাকাত সলাত আদায় করা। তাহলে এরকম সুরিটোলা মসজিদের সভাপতির মতো 1,00,000 সভাপতি সমান সমান আবু জেহেল, কি বলেন? এইরকম 1,00,000 মসজিদের সভাপতি মিলাইলে যা হবে, আবু জেহেল একাই তা, কারণ সে বাইতুল্লাহর মতো মসজিদের যেখানে 1 রাকাত পড়লে 1,00,000 রাকাত হয়ে যায়, তাহলে সভাপতি হওয়া মানে সেও 1,00,000 সভাপতির মতো। ওই আবু জেহেল বাইতুল্লাহর সভাপতি, প্রতি বছর হাজার হাজার হাজিকে খাওয়াইছেন, পানি পান করাইছেন, হাজিদের হজের সার্বিক ব্যবস্থাপনা করেছেন, এবং বাইতুল্লাহর মধ্যে এতেকাপ করতেন, বাইতুল্লাহর মধ্যে সেজদায় পড়ে থাকতেন, বাইতুল্লাহর তাওয়াফ করতেন। এবং সর্বশেষ যখন বদরের যুদ্ধে রওনা দেয়, সহিহ আল বুখারীর হাদিস, আবু জেহেল সর্বপ্রথম বাইতুল্লাহর মধ্যে আসছে, বাইতুল্লাহর গিলাব ধরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কান্নাকাটি করছে, আল্লাহ বদরের যুদ্ধে যাইতেছি, আমাদের বাপদাদার দিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করে দিচ্ছে, আমাদের আব্দুল মুত্তালিবের মিল্লাতকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের আমর ইবনে লুহাই আল খুজাইর মতাদর্শকে ধ্বংস করে দিচ্ছে, সুতরাং মুহাম্মদকে উৎখাত করার জন্য বদরের দিকে রওনা দিলাম, রাব্বুল আলামিন বদরের ময়দানে আমাদেরকে বিজয় দান করিও। আবু লাহাব কিন্তু আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করছেন, সরাসরি আল্লাহর ঘরের গিলাব ধরে, যেখানে দোয়া কবুলের মার্কাজ সেই জায়গায় দোয়া করছেন আবু জেহেল। কার কাছে? আল্লাহর কাছে। তা আবু জেহেলের আমল আছে কি নাই? তা আবু জেহেল জান্নাতি না জাহান্নামি? ঘটনা কি? সমস্যা হলো ইমানে, সমস্যা আমলে না, মূল সমস্যা ইমানে। ইমানের মধ্যে শেরেক ছিল, ইমানের মধ্যে কি ছিল? শেরেক ছিল। আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামি কেন? তার ইমানের মধ্যে কি ছিল? নেফাক ছিল, তার ইমানের মধ্যে মুনাফিক ছিল, নেফাক ছিল। আবু জেহেল আবু লাহাবের ইমানের মধ্যে শেরেক ছিল, তাদের মূল গণ্ডগোলটা ইমানের জায়গায়। এজন্য আমল করার পরেও ওই আমলগুলা কোনো কাজে আসে নাই। এজন্য ইমান আগে না আমল আগে? আচ্ছা, তা এজন্য কবরের প্রশ্নের মধ্যে আছে কিনা, তোমার হাত কোথায় বাঁধছিল, এই কথা আছে? আমিন জোরে বলছো না আসতে বলছো? আছে। রাফলিয়ে দেন করছো কি করোনায়? আছে। তো এগুলো কবরের প্রশ্নে নাই, অথচ আমরা এগুলোর 1 নম্বরে নিয়ে আসছি, অন্যগুলো নিয়ে গেছি ইমানের বিষয়, ইমানি সাবজেক্ট চলে গেছে অনেক দূরে।
ইমানি সাবজেক্টের কারণে একজন আরেকজনকে কাফেরও বলে না, মুশরিকও বলে না, মুনাফেকও বলে না। এই আমলের কয়েকটা ইখতিলাফি আমলের কারণে একজন আরেকজনকে আমরা বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে বেড়াচ্ছি। অথচ দেখা যাচ্ছে এই দেশের অসংখ্য মানুষ কবরের সামনে গিয়ে কবরে সেজদা দিতেছে, এরকম অবস্থা আছে কি নাই? অসংখ্য মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাজারে গিয়ে, দরবারে গিয়ে, কবরের সামনে গিয়ে কবরকে সেজদা করতেছে। কবরকে সেজদা করা ইমান না শেরেক? তো অথচ ওই শেরেক যারা করতেছে তাদেরকে ইহুদি দালালও বলা হয় না, খ্রিস্টানের দালালও বলা হয় না, কিছু বলা হয় না, তাদের বিরুদ্ধে কোনো কথাই নাই। মনে হচ্ছে ওরা সাচ্চা ইমানদার, ভালো ইমানদার, তাদের ব্যাপারে কোনো কথাই নাই, অথচ তারা সুস্পষ্ট শেরেক করতেছে। বাংলাদেশের অসংখ্য মানুষ শত শত শেরেকের মধ্যে ডুবে আছে, কিন্তু এই অসংখ্য শেরেকের মধ্যে ডুবে থাকা মানুষগুলার দিকে আমাদের কোনো লক্ষ্য নাই। দেখা যায় একজন একজন ব্যাককল, নাম বললাম না, একজন ব্যাককল বলতেছে, ভাইয়েরা আপনারা শুনেন, আমি কিন্তু মা ফাতেমার স্বামী। এইরকম ব্যাককল বাংলাদেশে আছে। ব্যাককল বলার পরে তার লোকেরা, মুরিদানেরা যখন শুনছে, খুশিতে সবাই বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাদের হুজুরে কিবলা কিন্তু মা ফাতেমার স্বামী। কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? অথচ ওই ব্যাককল একটুও চিন্তা করে নাই, আমি বলতেছি মা ফাতেমা, তো মায়ের স্বামী কেমনে হইলাম? ব্যাককলের কথার মধ্যেই তো গন্ডগোল আছে, বলতেছে মা, আবার বলতেছে মায়ের স্বামী। আর যেই মূর্খগুলো, জাহেল ভাইগুলো সামনে বসে শুনতেছে, সেই বা জাহেলগুলো শোনার পরে বলবে নাউযুবিল্লাহ, শোনার পরে মারবে জুতা, কিন্তু ওরা বলতেছে সুবহানাল্লাহ। এই কথা শুনলে তো হুজুরের জুতা মারার দরকার ছিল, কিন্তু হাজার হাজার মানুষ সুবহানাল্লাহ বলে। অথচ এই সুবহানাল্লাহ বলা, এই মা ফাতেমারে বিয়ে করা মানুষ, তার ব্যাপারে আলেমুলা আমাদের আমাদের কোনো বক্তব্য নাই। তার মাধ্যমে শত শত হাজার হাজার মানুষ ইমান হারা হয়ে কবরে যাচ্ছে, সেই ব্যাপারে কোনো খবর নাই। মসজিদে যদি একজন আমিন জোরে বলতে পারে, তার ব্যাপারে সর্বাত্মক সর্বোচ্চ জেহাদ ঘোষণা করা হয়। কি বলেন? জেহাদে আকবর, বড় ধরনের জেহাদ। আচ্ছা, ওই ইমাম সাহেবের পিছনে সুদখোর নামাজ পড়ে কিনা? ওই ইমাম সাহেবের পিছনে ঘুষখোর নামাজ পড়ে কিনা? ওই ইমাম সাহেবের পিছনে জেনাকারী নামাজ পড়ে কিনা? ওই ইমাম সাহেবের পিছনে দেখা যায় দুনিয়ার খুনি সন্ত্রাসী, তারাও নামাজ পড়ে। কত রকমের মানুষ নামাজ পড়ে, ইমাম সাহেব জীবনে কোনোদিন একবার বলে নাই আমার পিছনে কোনো বেনামাজ, কোনো সুদখোর নামাজ পড়তে পারবে না, আমার পিছনে কোনো ঘুষখোর নামাজ পড়তে পারবে না, আমার পিছনে কোনো জেনাকারী নামাজ পড়তে পারবে না, আমার পিছনে কোনো ইফতিজিংকারী দর্শনকারী নামাজ পড়তে পারবে না, আমার পিছনে কোনো অবৈধ সম্পদ ভক্ষণকারী নামাজ পড়তে পারবে না। এই কথা কোনোদিন কোনো ইমাম সাহেবের মুখ থেকে শুনছেন নাকি? কিন্তু ইমাম সাহেব বলে দে, খবরদার, কেউ যদি আমার পিছনে আমিন জোরে বলেন, আমার পিছনে এই মসজিদে নামাজ পড়িয়েন না, এরকম বলে না? তাহলে কি আমিন জোরে বলা, এটা কি সুদ খাওয়ার চেয়ে বেশি গুণা নাকি? আমিন জোরে বললে বেশি গুণা না সুদ খাইলে বেশি গুণা? আমিন জোরে বললে বেশি গুণা না ঘুষ খাইলে বেশি গুণা? জানা করা বেশি গুণা নাকি আমিন জোরে বলা বেশি গুণা? তো ইমাম সাহেবের পিছনে সুদখোর ঘুষখোর জানাকারী সবাই নামাজ পড়লে কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধা এক জায়গায়, যদি কেউ আমিনটা জোরে বলে, আমিনটা যদি একটু আওয়াজ করে বলতে পারে, এই লোক হলো লা মাজহাবি। এই লোক কোন মাজহাবি? লা মাজহাবি। আচ্ছা, এবার বলেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, যিনি রাফল ইয়াদান করেন এইটাও কিন্তু কোনো না কোনো একটা মাজহাবে আছে, আছে না? যিনি রাফল ইয়াদান করেন না এটাও কোনো একটা মাজহাবে আছে, যিনি আমিন সশব্দে বলেন এটাও কোনো একটা মাজহাবে আছে, যিনি আমিন আসতে বলেন এটাও কোনো একটা মাজহাবে আছে, যিনি ইমামের পিছনে সুরাল পাতিয়া পড়েন এটাও কোনো একটা মাজহাবে আছে, যিনি ইমামের পিছনে সুরাল পাতিয়া পড়েন না এটাও কোনো একটা মাজহাবে আছে, কিন্তু যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে আসেন না এটা কোন মাজহাবে আছে?
যিনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, এটা কোন মাজহাবে আছে? এটা হানাফি মাজহাবে আছে নাকি? হানাফি মাজহাবে কি বলছে দৈনিক পাঁচবার পড়া লাগবে না, শুধু শুক্রবারে গিয়ে হাজিরা দিয়ে আসবা, এরকম কথা হানাফি মাজহাবে আছে নাকি? শাফি মাজহাবে আছে নাকি? মালিকি মাজহাবে আছে নাকি? হাম্বলি মাজহাবে আছে নাকি? তাহলে উনি কোন মাজহাবের অনুসারী? উনি লা মাজহাবি, ওনার কোনো মাজহাব নাই। উনি হানাফিও না, শাফিও না, মালিকিও না, হাম্বলিও না। কারণ কোনো মাজহাবে কোনো ইমাম কখনো বলেন নাই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। তাহলে উনি কোনো মাজহাবে নাই, উনি লা মাজহাবি। অথচ যিনি নামাজে পড়েন না, কোনো মাজহাবের মধ্যে নাই, উনিও কিন্তু উল্টা ফতোয়া দেয় আরেকজনের, কয় লা মাজহাবি, নামাজ পড়ে না। এমনি বলে যে আরেকজনকে বলে এই তুই লা মাজহাবি। কারণ ঘটনা কি, আমি লা মাজহাবি হইলাম কেমনে? কয় তুমি আমিন জোরে বলছো এই জন্য লা মাজহাবি। তো তুমি যে একবারে নামাজে পড়ো না, তুমি কোন মাজহাবি? তুমি লা মাজহাবি, অথচ আরেকজনের বলে লা মাজহাবি। আবার দেখবেন ইমাম সাহেব ওই লা মাজহাবিদেরকে নিয়ে, ওই বেনামাজিদেরকে নিয়ে, ওই যিনি নামাজ পড়তে গিয়ে একটু আমিন সশব্দে বলছে, হাতটা একটু বুকুর উপরে বানছে, তার বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র করা দরকার সব ষড়যন্ত্র পাকায় না? অথচ বেনামাজি ভালো না আমিন জোরে বলা লোকটা ভালো? জোরে বলে যদি একটু গুণাও করে তাও তো ওই লোকটা বেনামাজির থেকে ভালো, কি বলেন? অথচ ইমাম সাহেব কিন্তু ওই বেনামাজিরে নিয়ে বেনামাজির সাথে ওয়ালা বাড়া করে, বেনামাজির সাথে বন্ধুত্ব করে, বেনামাজিকে নিজের দলে টানে, কিন্তু এই লোক নামাজি কিন্তু অপরাধ শুধু আমিন জোরে বলছে, এই জন্য দ্বারে কাছে আসা যাবে না। আল্লাহ আকবার, ইমানের অবস্থা এই দেশে দেখেন। মসজিদ কি ইমাম সাহেবের না মসজিদ কার বলেন তো দেখি? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর মসজিদ থেকে আপনি বের করার অধিকার পাইলেন কই? আপনার চাকরির এক মিনিটের নিরাপত্তা নাই, ফজরের নামাজ পড়াইছেন, জোহরের নিরাপত্তা নাই, জোহর পড়াইছেন, আসরের নিরাপত্তা নাই, আসর পড়াইছেন, মাগরিবের নিরাপত্তা নাই। মাগরিবের সময় যদি বলে ইমাম সাহেব গাঁটি বান্ধি চলে যান, এসার আগেই আপনাকে চলে যাইতে হয়, যেই মসজিদে আপনার একদিনের চাকরির নিশ্চয়তা নাই, আপনি সেই মসজিদের মালিক হয়ে বসে গেছেন, যে কেউ যদি জোরে বলে মসজিদ থেকে বাহির করে দেন, বলেন যে ঠিক আছে আমার মসজিদে নামাজ পড়িও না, আপনার মসজিদ কই পাইলেন? এটা তো শেরেকি কথা। মসজিদ আল্লাহর, আপনি নিজের মসজিদ পাইলেন কই? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, মান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আই ইউযকারা ফীহা ইসমুহু, আল্লাহর মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর নাম নিবে, আল্লাহর জিকির করবে, এটার মধ্যে যারা বাধা দেয়, এর থেকে বড় জালেম আর কে হইতে পারে? তা আপনি তো আল্লাহর এই আয়াতের ঘোষণা অনুযায়ী আপনি জালেম হয়ে যাচ্ছেন। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, যেই বিষয়ে আমরা আলোচনার দিকে আসছি, কবরের এই কঠিন পরীক্ষা, সবটা পরীক্ষা কিন্তু ইমানের পরীক্ষা, এখানে আমলের পরীক্ষা না। আমলের পরীক্ষা পরে, আগে হলো ইমানের পরীক্ষা। ইমানের কোশ্চেন যেই তিনটা, যে তিনটা সাবজেক্ট, এই তিনটা সাবজেক্টকে বলা হয় উসুলুল ইমান। এই তিনটা সাবজেক্টকে বলা হয় উসুলুল ইমান, ইমানের উসুল। এবং এটার উপরে অনেক বড় বড় বই আছে, আল উসুল আস সালাসা, ইমানের তিনটা উসুল। আমরা তিনটা উসুল সম্পর্কে অল্প অল্প আলোচনা করব, আমাদের সময় বেশি নাই। এক নম্বর যেই সাবজেক্ট, এই সাবজেক্ট হলো মারেফাতুর রব, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমার আপনার রব কে? আল্লাহ। হয় নাই উত্তর কিন্তু হয় নাই। আমার আপনার রব কে? আল্লাহ। হয় নাই আমার আপনার রব একমাত্র আল্লাহ। একমাত্র লাগাইতে হবে, একমাত্র না হইলে হবে না। একমাত্রের নাম হলো তাওহীদ, আর শুধু আল্লাহ বলার নাম তাওহীদ না। তাওহীদ হলো একমাত্রের মধ্যে একমাত্র, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক দুনো জায়গায় ইয়্যাকা লাগাইছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দুই জায়গায় ইয়্যাকা আছে। ইয়্যাকা মানে হলো একমাত্র, একমাত্র না হইলে। আপনি আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো, মান খালাকাকুম, তোমাদেরকে বানাইছে কে? তারা উত্তর দিছে কে? লা ইয়াকুলুন্না আল্লাহ, আমাদেরকে বানাইছে আমাদের খালেক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহই বানাইছে।
তা বুঝাইলে তো স্বীকার করছে খালেক কে আল্লাহ, তোমাদেরকে রিজিক দেখে উত্তর দিছে আল্লাহ, তোমাদেরকে লালন পালন করে কে উত্তর হলো আল্লাহ, তো সমস্যাটা কোথায়? তারা ইমানদার হইল না কেন? কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মাবুদ, একমাত্র মালিক, একমাত্র রব মানে নাই। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি তোমার সৃষ্টিকর্তা, তোমাকে এবাদত করতে হবে, হুকুম মানতে হবে একমাত্র তার। আবু জেহেল আবুল আহাবেরা আল্লাহকে সৃষ্টিকর্তা মানছে কিন্তু আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মাবুদ মনে করে নাই, এজন্য তারা কাফের, আমরা মুমিন। এজন্য একমাত্র লাগাইতে হবে আমার আপনার রবকে। কবরে যদি জিজ্ঞাসা করে আমার রাব্বুকা, কি উত্তর কি বলবেন? ফেরেশতারা বাংলা বুঝে? আপনারে জিজ্ঞেস করলো মার রাব্বুকা, আপনি কইলেন একমাত্র আল্লাহ, বুঝবে? রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ বললে ফার্স্ট ক্লাস নাম্বার কিন্তু পাই যাবেন। কিন্তু আরেকটু সুন্দর করে যদি বলেন রাদিতু বিল্লাহি রাব্বা, ফেরেশতারা বুঝবো কিছু পড়ালেখা করছে মনে হয়। জিজ্ঞেস করবে কোন জায়গা থেকে আসছো, বলবেন যে সুরিটোলা থেকে আসছি। তো সুরিটোলা থেকে তাহলে বোঝা যায় সুরিটোলার এখানে শিখানো হয়েছে রাদিতু বিল্লাহি রাব্বান। তা আপনি এটা বললে বলবে যে যাও এ প্লাস, আর একটু বেশি নম্বর পাইবেন, কিন্তু রাব্বি আল্লাহ বললেও ফার্স্ট ক্লাস কিন্তু পাই যাবেন। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হলো রাদিতু বিল্লাহি রাব্বা, আমার আপনার একমাত্র রব হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যদি একমাত্র রব আল্লাহ রাব্বুল আলামিন হয়, দোয়া করতে হবে কার কাছে? হয় নাই, একমাত্র আল্লাহর কাছে। দোয়া আল্লাহর কাছেও করবেন, আবার খাজা বাবার কাছেও করবেন, ইমান হবে? কতক্ষণ আল্লাহর কাছে করলেন মসজিদে, আবার মাঝে মাঝে ছেলে দরকার, মেয়ে দরকার, সন্তান দরকার, খাজা বাবার কাছে যাই করলেন, তাহলে কি তাওহীদ হবে? দোয়া করতে হবে শুধুমাত্র একমাত্র রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নজর মানত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। বিপদে পড়লেন, বললেন যে আমি আল্লাহ আমারে বাঁচাও, আমি 500 টাকা অমুক মাজারে অমুক দরবারে দিমু। তা মাজারে দরবারে আপনি 500 টাকা দিবেন কেন? মাজারে দরবারে যেই হুজুর আছে, এই হুজুর কি আপনার টাকা দিয়ে নাস্তা করবো নাকি? কবরে যিনি আছে উনি কি আপনার টাকা দিয়ে নাস্তা করবে? তো টাকা দিবেন কেন? টাকা দিবেন ওখানে কিছু মদ খাওয়ার জন্য, কিছু গাঁজা খাওয়ার জন্য, কিছু নেশাকর জিনিস মানুষ যাতে খাইতে পারে এই জন্য দিবেন নাকি? ওখানে আর কি জন্য দিবেন? কিছু লোকের এগুলো এই কাজের জন্যই তো দিবেন। ওখানে দিলেন, আপনার তাওহীদ নষ্ট হয়ে গেল, আপনি শেরেক করে ফেললেন, ইমান শেষ। আপনি ওই কবরের মধ্যে রাদিতু বিল্লাহি রাব্বান বলতে পারবেন না। আপনি সর্বক্ষেত্রে তাওহীদ মেনে যদি চলেন, যদি একমাত্র আল্লাহর জন্য করেন, এটার নাম হলো তাওহীদ, এটার নাম হলো ইমান, এটার নাম হলো মারেফাতুর রব। আমরা আর এক নম্বরটা বিস্তারিত গেলাম না, এটা গেল কয় নম্বর? এক নম্বর। মানে এটাতে খেয়াল রাখবেন যে সব জায়গায় একমাত্র লাগাইতে হবে, একমাত্র। যা করবেন সেজদা করবেন একমাত্র আল্লাহকে, যত এবাদত আছে করবেন একমাত্র আল্লাহকে, এটার নাম হলো তাওহীদ, এটাই হলো মারেফাতুর রব। এবার আসেন দুই নম্বর সাবজেক্ট, সেকেন্ড পেপারে আসেন। সেকেন্ড পেপারের নাম কি বলে গেছে দেখি স্টুডেন্ট, এতক্ষণ কি বললাম? সেকেন্ড পেপারের নাম কি? মারেফাতুর দিন। মারেফাতুর দিন মানে দিন সম্পর্কে জানা, বোঝা, এলেম শিখা। আপনাদের দিনের নাম কি? দিনের নাম ইসলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র গ্রহণযোগ্য দিন হয়েছে ইসলাম। আচ্ছা এবার বলেন দেখি, ইসলাম কি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? নাম্বার কিন্তু সবাই জিরো পাইছেন, নাম্বার কত পাইছেন? যদি মুনকার নকিরের বলতে পারেন, মুনকার নবীর কইবে বুঝছি বাঙালি, বাংলাদেশ থেকে আসছে। কারণ বাংলাদেশের মানুষ এটা জানে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, বাঙালি ছাড়া অন্য কেউ হওয়ার কথা নয়।
ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, একটু আগে বলছি, সৃজনশীল প্রশ্ন হবে, একটু আগে আমি কিন্তু আয়াত বলছি, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন হইল ইসলাম, একটু আগে বলছি না একমাত্র? একটু পরে আপনারা জিজ্ঞেস করলাম সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন, আপনি তো মহা খুশি, আপনি বলতেছেন সর্বশ্রেষ্ঠ ধর্ম। সর্বশ্রেষ্ঠ যদি হয় আপনি আরো চার পাঁচটা দিনকে স্বীকৃতি দিয়ে দিলেন, কি বলেন? যদি ক্লাসে স্টুডেন্ট পাঁচজন থাকে তাহলে না একজন রোল নম্বর এক হবে, দুই হবে, তিন হবে, চার হবে, পাঁচ হবে, স্টুডেন্টে যদি একজন হয় আপনি সেখানে কিভাবে নির্বাচন করবেন? ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় কেমনে বাছাই করবেন? স্টুডেন্টে আছে একজন, আল্লাহর এই জমিনে দিনে আছে একটা, সেটার নাম ইসলাম। আপনি বলতেছেন এটা সর্বশ্রেষ্ঠ, তাহলে বোঝা যায় আরও চার পাঁচটা আছে, ওগুলা যে কোনো একটা পালন করলে চলে। এরকম মুসলমানও এখন বাংলাদেশে আছে যারা বলে যে সবগুলো আল্লাহর ধর্ম, যে কোনো একটা পালন করলেই চলে, যে কোনো একটা পালন করলেই জান্নাতে যাওয়া যায়। এই লোক পুরা পাক্কা কাফের, পাক্কা মুশরিক। আপনি ইসলাম ছাড়া আর কোনো দিন পালন করলে জান্নাতে যাবে, এই কথা বিশ্বাস করলে ঈমান সাথে সাথে ভেঙে যাবে। আল্লাহ পাক বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি তালাশ করো তাহলে এটা আল্লাহ গ্রহণ করবেন না। তাহলে ইসলাম সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন? এবার বিপদে পড়ে গেছে, শ্রেষ্ঠ কমনা নির্বিকমনা কি চুপ থাকবো? একজন বলে যে ভাই আপনি কি কেয়াম করেন না বেকেয়ামি? আপনি কেয়ামি না বেকেয়ামি? কেয়ামি বেকেয়ামি বুঝেন? ওই যে মিলাদের সময় এক গ্রুপ দাঁড়ায় যায়, এক গ্রুপ বসে যায়, তো জিজ্ঞেস করে আপনি কে আমি না ব্যাকে আমি? কয় ভাই আমি কে আমিও না ব্যাকে আমিও না, আমি রুকু করি, মানে আমি বসিও পড়ি না মাঝখানে পড়ি না, আমি রুকুর অবস্থায় থাকি, মাঝখানে থাকি। আরেক মসজিদে দৌড়ায় গিয়ে এক গরু ঢুকছে, ইমাম সাহেব দৌড়ানো শুরু করছে, আরে কার গরু এটা, খবর লও মসজিদে কেন গরু ঢুকলো? ওই ব্যাগ কল কেন খবর নেয় নাই, মসজিদের মধ্যে গরু ঢুকছে। দৌড়াইতে দৌড়াইতে ইমাম সাহেব এক বাড়িতে উঠছে, এই গরু এটা কার মসজিদে ঢুকছে, কোন বেয়াদবের গরু, কোন বেয়াক্কলের গরু? খবর পাওয়া গেল অমুক ভাইয়ের গরু। এই ভাই তোমার গরু মসজিদে ঢুকলো কেন? বলে যে হুজুর মাফ করে দেন, গরু তো অবুজ মানুষ, গরু অবুজ কিছু বুঝে না, এই জন্য মসজিদে ঢুকছে, আমি কিন্তু সব বুঝি, আমি কিন্তু ছালাক, এই জন্য জীবনেও মসজিদের দ্বারের কাছেও যাই না। গরু বুঝে না দেখি ঢুকছে মসজিদে, আমি কিন্তু কখনো মসজিদে হুজুর যাই না, আমার মাফ করে দেন, গরু তো বুঝে না এই জন্য মসজিদে গেছে, বুঝলে কিন্তু মসজিদে যাইতো না, আমি তো বুঝি এই জন্য আমি কিন্তু যাই না। তাহলে দিন সম্পর্কে এই ধারণা পরিষ্কার রাখতে হবে যে দিন হলো একমাত্র ইসলাম। যদি একমাত্র মনে না করেন দেখবেন অনেক সেক্টরে গণ্ডগোল লেগে যাবে। আচ্ছা এবার আসেন, ইসলাম কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? জি সূরা, এবার সব জায়গায় একমাত্র লাগাই দিবেন, একটু আগে একমাত্র কইছি, এবার সব জায়গায় একমাত্র, কয় একমাত্র পরিপূর্ণ? পরিপূর্ণ বললে তো আর একমাত্র দরকার নাই। আল্লাহ পাক সূরা আল মায়েদার তিন নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, ওই দিনটা কোন দিন? আলিয়ামটা কোন দিন? দশম হিজরির নয় জিলহজ তারিখে আরাফার ময়দানে আয়াত নাজিল হয়, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং ওই দিনের ভিতরে কোনো কিছু আর ঢুকানো যাবে না, বাহির করাও যাবে না। যদি কেউ বলে আমাদের হুজুর স্বপ্নে দেখছেন, আল্লাহ রসুল বলছেন এইভাবে এইভাবে করার জন্য, করা যাবে কি না? যত বড় হুজুরে স্বপ্নে দেখেন করা কিন্তু যাবে না, কারণ হলো আমার রাসূল থাকাকালীন আল্লাহর দিন কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, এখন আর কোনো হুজুরের কাছে আমার রাসূল কোনো নির্দেশনা দিবেন না, দিন কিন্তু রাসূল জীবিত থাকাকালীন এই দিন পরিপূর্ণ। সুতরাং দিনের এমন কিছু নাই যেটা রাসূল বলেন নাই, করেন নাই, নির্দেশনা দেন নাই, রাসূলের এন্তেকালের পরে কারো স্বপ্নযোগে কিছু জানাইবেন এই সুযোগ দিনের মধ্যে কোনো কিছু নাই। তিন নম্বর সাবজেক্টে আসেন, থার্ড পেপারে আসেন, থার্ড পেপারের নাম কি বলে গেছে? মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানা।
এটাও প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন, প্রত্যেক মানুষের জন্য ফরজে আইন। নবী কে, নবীর সাথে আমার করণীয় কি, নবীর মহব্বতটা কিভাবে করতে হবে, এটা জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। এটা হলো থার্ড পেপার, তৃতীয় পত্র। তৃতীয় পত্রে আল্লাহ প্রশ্ন করবেন কয়টা? একটা। তো এটা আপনি সহজে বুঝতে পারেন, যখন ভাত রান্না করা শুরু করছেন, বড় এক পাতিলে 10 কেজি চাউল দিছেন, এখন ভাত কি পরিপূর্ণ হয়েছে কি হয় নাই, ভাত কি সবগুলা টিপি টিপি দেখবেন নাকি? না। কয়টা দেখবেন? একটা। একটা টিপ দিলে 10 কেজি, 20 কেজি, 50 কেজি, যত কেজির চাউলের ভাত হোক, একটা টিপ দিলেই বোঝা যাবে বাকি ভাতগুলার কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কবরে 3 সাবজেক্ট থেকে 3টা প্রশ্নে টিপ দিবেন, এই 3টা প্রশ্নে টিপ দিলে আপনার পুরো জিন্দেগীর খবর হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাসওয়ার্ড বুঝেন, কম্পিউটারের পাসওয়ার্ড, পাসওয়ার্ড একটা গোপন, 3-4টা সংখ্যা দিয়ে একটা গোপন ওয়ার্ড দিলেন, একটা কিছু দিলেন, এই গোপন পাসওয়ার্ড যদি কেউ জানতে পারে, ওই পাসওয়ার্ড দিয়ে যদি কম্পিউটার ওপেন করে, আপনার ফাইলটা ওপেন করে, এই ফাইলের ভিতরে যা কিছু আছে সব তথ্য ইনফরমেশন সে নিয়ে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পুরা জিন্দেগীর জন্য এই 3টা প্রশ্ন দিয়ে পাসওয়ার্ড বানাই দিছেন, এই 3টা প্রশ্ন টিপ দিলে আমার আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ইনফরমেশন বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর সাবজেক্ট হলো কি? মারফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্ক কি, আমাদের করণীয় কি, নবীর সুন্নতের প্রতি আমাদের কেমন এত্তাবা করতে হবে, এই সব বিষয় জানা ফরজ। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই থার্ড পেপার থেকে 2-1টা জিনিস শুধু জিজ্ঞাসা করব। আচ্ছা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? নবী সাল্লাম বাসার নাকি ফেরেশতা? নবী সাল্লাম বাসার। মাশাআল্লাহ, আপনাদের আকীদা তো একেবারে পরিষ্কার এবং খুব পড়ালেখা করা স্টুডেন্ট। তাহলে নবী সাল্লাম বাসার, নবী সাল্লাম বাসার, বাসার সমস্ত বাসারকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন কি দিয়ে, আর ফেরেশতাদেরকে তৈরি করছেন কি দিয়ে? ফেরেশতাদেরকে আগুন দিয়ে, ফেরেশতাদেরকে তৈরি করছেন নূর দিয়ে। আচ্ছা বলেন, জিনদেরকে তৈরি করছেন কি দিয়ে? আচ্ছা, এই 3 জাতির মধ্যে মাটি, নূর, আগুন কোনটা শ্রেষ্ঠ? জি, কে কারে সাজদা করছে? নূর মাটিকে সাজদা করছে, নূরে মাটিকে সাজদা করছে, আগুনে করে নাই, আগুনের করতে বলছে। আর আগুন বলছে কি, খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন, ওরে বানাইছো মাটি দিয়ে, আমারে বানাইছো আগুন দিয়ে, আগুন উপরে না মাটি উপরে, মাটি আমারে সাজদা করবো, আমি কেন মাটিরে সাজদা করবো? এই কথা কার ছিল? ইবলিসের কথা, জিনের কথা, আগুনের তৈরি। তাহলে ফেরেশতারা কিন্তু নূরের তৈরি, ফেরেশতারা কিন্তু সাজদা করে দিছে। তাহলে ফেরেশতারা মাটিরে সাজদা করছে, নূরে মাটিরে সাজদা করছে, তাহলে মাটির সম্মান আল্লাহর কাছে নূরের থেকেও বেশি। সুবহানাল্লাহ। নবীর মর্যাদা বাড়াইতে গিয়ে যদি আমি নবীরে নূরের তৈরি বানাই, আসলে নবীর সম্মান বাড়াই নাই, আল্লাহর দেওয়া সম্মানের বাহিরে বাড়াবাড়ি করতে গিয়ে নবীর সম্মান কিন্তু আমি অনেক নিচে নামাই দিলাম। মাটির মর্যাদার থেকে নূরের মর্যাদা নিচে আনি আমি নবীর মর্যাদা আরো কমাই দিলাম, নবীর মর্যাদা বাড়ানো হয় নাই। একজন একদিন বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম হলো মা ফাতেমা, নবীর মেয়ে মা ফাতেমা। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম ফাতেমা মা হলো কেমনে? নবীর স্ত্রীদের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, নবীর স্ত্রীরা তোমাদের মা, নবীর মেয়েদের ব্যাপারে তো কোনো আয়াত নাজিল হয় নাই, নবীর মেয়েরা মা হলো কেমনে? বলে যে আসলে কথা কিন্তু ঠিক, কিন্তু নবীর মেয়েদেরকে যদি মা বলি সম্মানটা একটু বেড়ে যায়, বোন বললে সম্মানটা একটু কমে যায়, বোন বললে সম্মান কমে যায়, মা বললে সম্মান বেড়ে যায়। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর কথা। আজকে আপনি বাড়িতে গিয়ে বাবিরে কিন্তু মা বলে ডাক দিয়েন, তাহলে বাবির সম্মান কিন্তু অনেক বাড়ি যাইব। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলবেন আম্মা কোথায়,
আম্মা বললে সম্মান বাড়ি যাবো, কারণ নবীর মেয়েরে যদি আপনি বোন বলেন দিনই বোন, আমাদের ইন্নামাল মুমিনুনা ইখওয়া বলেন, তো বোন বললে সম্মান কমে যায়, তো মা বললে নাকি সম্মান বেড়ে যায়, তো স্ত্রীর সম্মান কমাবেন কেন, বাড়াই দেন, মা বলে ডাকেন মা বানাই দেন। অত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু যেইভাবে দিছেন তার থেকে যদি আমি নিজের মন গড়া বাড়াইতে যাই তাহলে সম্মান বাড়বে না, বরং সম্মান কমে যায়। আচ্ছা, এবার বলে যে নবীরে সালাম দিলে বসে বসে দেওয়া যাবে না, নবীরে সালাম দিলে দাঁড়ায় দাঁড়ায় দিতে হবে। ভালো কথা, নবীরে সালাম দিলে দাঁড়ায় দাঁড়ায় দিতে হবে, দিমু কোনো অসুবিধা নাই। আত্তাহিয়াতুর মধ্যে, বৈঠকের মধ্যে প্রতিদিন আমরা নামাজের মধ্যে নবীরে সালাম দিই, দেন নাকি আপনারা? কোনখান দিবেন বলেন দেখি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই সালাম বসে বসে দেন না দাঁড়ায় দাঁড়ায় দেন? জি, বরং বসে বসে দেওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। আপনি যদি মনে করেন নবীরে বসে সালাম দেওয়া বেয়াদবি, আপনি প্রথমে আত্তাহিয়াতুর মধ্যে বসবেন, বসে বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে আপনি দাঁড়ায় যাবেন, দাঁড়ায় বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, নবীরে সালামটা দাঁড়ায় দিবেন, এরপরে আবার বসে যাবেন, এরপরে বসে বাকিটা তাশাহুদ শেষ করবেন, এরপরে নবীর উপরে দরুদ পড়বেন, সেটা আবার দাঁড়ায় দিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এরকম দাঁড়াইলেন আর বসলেন আপনার নামাজ হইব কি হবে না? পুরা সলাতে বাতিল। তো নবীর মহব্বত দেখাইতে যায় নামাজে বাতিল, নবীর বেশি মহব্বত দেখাইতে যায় আপনার পুরা সলাতে বাতিল। এজন্য নিজের ইচ্ছা মতো মন গড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত করা যাবে না, নবীর মর্যাদা নিজের মন গড়া বাড়ানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট বলছেন, খবরদার, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, খ্রিস্টানদের মতো আমার মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করিও না। আল্লাহর কসম, আল্লাহ আমাকে যতটুকু মর্যাদা দিয়েছেন তার থেকে বাড়ানো আমি কোনো অবস্থায় পছন্দ করি না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বতটা সাহাবা ইকরাম থেকে শিখতে হবে, সাহাবা ইকরাম যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করতেন সেইভাবে মহব্বত করতে হবে। তাহলে তিন সাবজেক্টের আমরা আজকে শুধু একটু ধারণা দিলাম, বিস্তারিত ক্লাস কিন্তু হয় নাই, বিস্তারিত ক্লাস আপনাদেরকে পড়া দিয়ে গেলাম, আগামী এক বছর পড়বেন খালি, কারণ মাহফিল তো বছরে কয়বার হয়? একবার। জুমা কয়বার হয়? সপ্তাহে একবার। জুমার দিন যেই পড়া এক সপ্তাহ পড়বেন, এক সপ্তাহের পড়া, আর মাহফিলে যেই পড়া এটা এক বছরের পড়া, যেহেতু এক বছর পরে একবার, এই জন্য এক বছরের পড়া দিয়ে গেলাম যে উসুলে সালাসা, ইমানের তিন উসুল, এই তিন সাবজেক্টের উপরে এই পুরো এক বছর লেখাপড়া করবেন। এই এক বছরের মধ্যে যাদের মৃত্যু হবে আল্লাহ, যাদের হায়াত শ্বাস রেখেছেন আল্লাহ পাক, যেন সবাইকে এই পরীক্ষায় এ প্লাস পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের পরীক্ষায়, কবরের পরীক্ষায় সবাইকে একেবারে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের ইমানকে শেরেক থেকে, কুফর থেকে, নেফাক থেকে আল্লাহ মুক্ত রাখুন। আমাদেরকে সহি ইমান, বিশুদ্ধ আকীদা আল্লাহ নসিব করুন। আমাদেরকে শেরেক মুক্ত তাওহিদি ইমান, বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।